ইলেকট্রনিক থাকে সেটাকে আমরা প্রিন্ট বের করি না সেটাও তার অন্তর্ভুক্ত হ্যাঁ এটাও তার অন্তর্ভুক্ত কারণ যে এটা ফটো ফটো হয়ে গেল আপনি প্রিন্ট করুন না করুন এটা ফটো হয়ে গেল এই ফটো তোলা যাবে না আর যখন এই ফটো তোলা যাবে না তখন আদান প্রদান করা যাবে না সুতরাং আপনি যে মেয়েকে বিবাহ করতে চাইছেন সেই মেয়ের সাথে মেয়ের ফটো পাঠানো আদান প্রদান করানো এটা যায় না সুতরাং ফটো কোনো প্রকার যায়জ না হ্যাঁ হ্যাঁ যদি দেখা যায় যে হ্যাঁ কিন্তু যেগুলো জরুরি ক্ষেত্রে যেমন ধরুন পাসপোর্ট ফটো না হলে আপনার পাসপোর্ট হবে না ফটো না হলে আপনার কামা হবে না সুতরাং এই ক্ষেত্রে জরুরি ক্ষেত্রে ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ফটো তোলা এবং ফটো আদান প্রদান করা এটা জায়জ নয়